লাইটটা কিনা হলো শুধু শুধু এত কষ্ট করে আসছে, ঝামেলা একটা। তো এখন আমাকে যমুনা যেতে হবে। আমি এর আগের ব্লগে বলছিলাম যে আমার সফট বক্স কিনতে হবে, সো ভাবছি সেটা যমুনা থেকে কিনবো। আসলে আমি চাইলাম বসুন্ধরা থেকে কিনতে পারতাম, বসুন্ধরা সিটি থেকে, প্রাইসও সেম, কিন্তু আসলে জার্নিটা একটু বেশি হয়ে যায় যমুনা আমার হাতে কাছে, সো ভাবতেছি যমুনা যাই। আর কিছু শপিংও করা লাগতো, অনেকদিন ধরে কিছু শপিং হয় না, সো একসাথে দুইটা কাজই হয়ে যাবে, মানে এক তীর দিয়া দুইটা নিশানা। সো যাই, দুপুর হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে, যাওয়ার কথা ছিল 11টা, কিন্তু আমি ঘুমতে করতে পারিনি, ঘুমাইছি সকালে, ঘুমাইনি। সো যাই, কী কর, আর আমার সাথে আজকে কে যাবে, রহমত, আমি কল দিচ্ছি ও কে, সে যমুনা চলে আসবে বাসার কাছে, সো যাই দেখি। আর তো আমরা এত ঘুরলাম কিছু পাইলাম না, ব্যাড লাক। আসলে মানে আমাদের ছেলেদের অপশন অনেক কম, কেন জানি না মেয়ে হইলে ভালো হইতো, আল্লাহ তালা কেন মেয়ে বানাইলো না। সো দেখি আমরা ঘুরি, আর তো কিছু কারণ মেইনলি যেটা লাইট নিতে আসছি, কিন্তু এখন যদি আমাদের শপিং হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে কিছু করার নেই। আর আজকে আমার সাথে আমাদের রাহাত, তোমাকে অনেক মিস করছে সবাই, তোমাকে ওই যে বার্থডে ব্লগে দেখে সবাই ক্রাশ, মানে আমাকে মেসেজের উপর মেসেজ, তোমার আইডি চাই সবাই, তাই নাকি? হ্যাঁ, দিয়ে দিও, দুই একজনকে দিয়ে দিও, ঠিক আছে। সব দেখি লাইটটা কিনা হলো শুধু শুধু এত কষ্ট করে আসছে, ঝামেলা একটা। ওকে, তো আমার সাথে এমন কেন হয় আমি জানি না, আমার লাকটা এত খারাপ। মেইনলি আমি গেছি লাইট কিনতে, আমার শপিং ছিল সাইট, এটা মানে কোনো মানে একটা তেমন দরকারি কিছু ছিল না, মানে যদি করা ছিল, করা যদি পেতাম তাহলে কিনতাম, ঠিক আছে। সো তাও শপিং করছি একটা প্যান্ট, সো যাই হোক ওটা কথা বাদ দিলাম। আমার সাথে কথা হয়েছে যে তাদের কাছে লাইট আছে গোডক্সের, তো গেছি, যারা তখন বলতেছে তাদের কাছে ওইটা নাই, তাদের কাছে এলইডিটা আছে, আর এলইডিটার প্রাইস যেটা তারা তিন গুণ বলতেছে যেটা বসুন্ধরার প্রাইস সেটা থেকে। সো সেটা দেখে মুড আমার এত খারাপ হয়েছে, ঠিক আছে, আমার জানি না আমার যমুনার সাথে কী শত্রুতা, আমার যমুনায় গেলে মুড খারাপ হবে, এটা মানে এখন এটা কী বলে ওটাকে, ডায়েরিতে লেখা হয়ে গেছে, যেখানে গেলে আমার মুড খারাপ হবে। সে দেন আমার ফ্রেন্ডের মুড খারাপ হয়েছে, কত এত এখান থেকে আমি এত দূর গেছি লাইট কেনার জন্য, এর থেকে ভালো ছিল আমি আর কিছু কষ্ট করে যে আমি বসুন্ধরা সিটিতে গিয়ে আমি লাইটটা কিনতে পারতাম, তো এখন আর কেনা হয় নাই। সো অনেক আশা ছিল যে আজকে ভিডিও করবো লাইট লাগায় এখানে, মানে ফুল কী বলে পুল অন ভাইবস হবে, ঠিক আছে, কিন্তু ভাইবস পানি হয়ে গেছে, ঠিক আছে, যে আমি ভাবছিলাম যে খেতে যাবো কিন্তু সেটাও হয় না, এত মুড খারাপ হয়ে গেছে, বিকজ অনেকদিন ওয়েট করছি ভাই লাইটের জন্য, এখন যদি লাইটটা না পাই হাতে তাহলে খারাপ লাগবে, এটা স্বাভাবিক। সো আজকের ব্লগটা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নাই, বসে কথা বলি। আর তো ব্লগের ভিতরে বলার মতো তেমন কিছু নাই, সো আর টেনশনের কিছু নাই, লাইট আজকে আসে নাই, প্রবলেম নেই, কালকে যাবো, কালকে বসুন্ধরা সিটি যাবো, ঠিক আছে, বিকজ কয়েকবার ঈদের ভিতরে বাসায় থাকতে হবে, এখন বাসায় আছি, বের হইতেছি না, তো লাইটটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ বাসায় কিছু কাজ করবো ভিডিও নিয়ে, সেটা লাইট দরকার, ঠিক আছে, লাইট ছাড়া কিছু হবে না, আমার ঘরে এমন অন্ধকার, আর সানলাইট অনেক কম আসে, সো কালকে ইনশাল্লাহ লাইটটা কিনবো, দোয়া করবেন যাতে লাইটটা পাই, আল্লাহ আল্লাহ লাইটটা দিতে পেয়ে যাই।
সো সেটা আর কিছু নাই, লাক ঠিক আছে যার যেমন লাক। সো হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও, ইফ ইউ গাইজ ডিডন্ট মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ। তো ততদিনের জন্য ভালো থাকবেন, আর এখন থেকে রেগুলার ব্লগ আসবে, যাই হোক আমি ব্লগ ড্রপ করবো ঠিক আছে, বিকজ আমার একটু রেগুলার হতে হবে ইউটিউবে, রেগুলার না দেখে এই অবস্থা আমার ঠিক আছে, বিকজ একদিন এতদিন পরপর ব্লগ করে যার জন্য ব্লগ করতে খুব বোরিং লাগে আসলে। সো প্যারা নাই, চিল আছি তো। সো তো সো সি ইউ সুন, আল্লাহ হাফেজ। এখানে না আমার একটা মানে বম্ব লাইন বলার ইচ্ছা ছিল, মানে যাই হোক দেখা হবে নেক্সট ব্লগে, আসসালামু আলাইকুম।